বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। ডায়মন্ড হারবার মডেল বিতর্কে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার জবাব দিয়েছেন যে মমতা আমারও নেত্রী, বাকি কাউকে আমিও মানি না, আমার বিরুদ্ধে কিছু বললে প্রমাণিত হলো দলে গণতন্ত্র রয়েছে, কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার তৃণমূলে নেই। এবং যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার দলের এর প্রতিক্রিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার দলের মাননীয় সম্পাদক যা বলেছেন ঠিক আছে, আমি কোনো মন্তব্য করব না, দিদির নির্দেশ পালন করছি। এখন প্রশ্ন হলো যে আমরা কিছুদিন আগে যে অনুষ্ঠানটি করেছিলাম সেখানে একটা কথা বলা হয়েছিল যে গণতন্ত্র, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে আমাদের দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি আমার বিপক্ষে কিছু বলে থাকেন সেটা গণতন্ত্র। এই জায়গা থেকে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে তাহলে কি রাজনৈতিক দলগুলো এই যে আমরা যেরকম বিজেপির ক্ষেত্রেও দেখেছি একটা বিদ্রোহ, এই বিদ্রোহকে কি গণতন্ত্রই বলবো আমরা? আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন সাংবাদিক অরূপ কালী। দুজনকে স্বাগত জানিয়ে আমি নীলাদ্রিদার কাছে আসছি। নীলাদ্রিদা, আগের দিন বলেছিলেন গণতন্ত্র, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এটাও গণতন্ত্র, বলবেন? না না, আমি হয়তো একটা একটা তুলনা করতে চাই, তুলনাটা অনেকেরই পছন্দ হবে না, অরূপদার হয়তো হবেই না, তাও করতে চাই। স্বাধীনতার আগে কংগ্রেস, তখন একেবারে কংগ্রেসের একাধিপত্য ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী বলে এক ব্যক্তি, কিন্তু এই কংগ্রেসের মধ্যে দুজন মানুষ ছিলেন যারা গান্ধীর বিরুদ্ধাচরণ করেছিলেন, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু। এই দুজন মানুষ 1928 সালে গান্ধী যখন পূর্ণ স্বাধীনতা চাইবেন না, তারা বাধ্য করেছিলেন গান্ধীকে 29 পূর্ণ স্বাধীনতার দাবিকে স্বীকার করতে। পরবর্তীকালে জওহরলাল নেহরু গান্ধীর অনুসারী হয়ে গেলেন, কিন্তু সুভাষচন্দ্র বিদ্রোহী থেকে গেলেন। কিন্তু এই যে মতের ফারাক, এই মতের ফারাক কিন্তু পারস্পরিক শ্রদ্ধাকে কমিয়ে দেয়নি। সুভাষচন্দ্র গান্ধীকে জাতির জনক প্রথম বলেছিলেন, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ভারতবর্ষে গান্ধীকে আমরা যে জাতির জনক বলি, প্রথম 1944 সালে সুভাষচন্দ্র এই কথাটা বলেছিলেন, কিন্তু সুভাষচন্দ্রের সাথে গান্ধীর বিরোধ হয়েছে ছাত্রে ছাত্রে। আমি কংগ্রেসের সাথে তৃণমূলের কখনো তুলনা করছি না, তৃণমূল অনেক ছোট পরিসরে আছে এই মুহূর্তে, হয়তো ভবিষ্যতে কংগ্রেসের মতো হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা অনেকটা মহাত্মা গান্ধীর মতো, তৃণমূলের পরিসরে বলছি। তার যে জনমোহিনী ক্ষমতা, তার যে অ্যাপিল মানুষের কাছে, তার যে ভোট টানার ক্ষমতা, এটা একাই ব্র্যান্ড মমতা যথেষ্ট, এটা গত নির্বাচনেও প্রমাণ হয়ে গেছে। অনেক রথি মহারথি দিল্লি থেকে এসছে, মমতার সামনে কেউ দাঁড়াতে পারেনি, সত্যিটা বোধহয় স্বীকার করে নেওয়া দরকার। এবং মমতার মতো নেত্রী যখন সামনে থাকেন, তখন বিরুদ্ধে কে থাকবে সেটা ম্যাটার করে না, কারণ লড়াইটা মমতার সাথে কার, সেই মুখ্যমন্ত্রীর মুখটাই বিজেপি প্লেস করতে পারেনি। কিন্তু আমার যেটা ভালো লাগছে, ওই অতীতের কংগ্রেসের মতো আজকে তৃণমূলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা একটা ট্রেন্ড সেট করছেন, তারা মমতার সাথে ডিফার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে 60 দিন সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত, এবং সেটা কিছুটা হলেও ইমপ্লিমেন্ট করে তার যে ইলেকটোরাল কেন্দ্র সেখানে তিনি তার ফলাফলও দেখাচ্ছেন। আমরা দেখছি কিভাবে তার নির্বাচনী কেন্দ্রের যে কোভিড পরিস্থিতি বাকি রাজ্যের পরিস্থিতির থেকে অনেকটা ভালো, এটা কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ আমি বলবো। ঠিক যেমন বিজেপিতে তথাগত রায় যে কথাগুলো বলার সাহস দেখিয়েছেন, এবং তা সত্ত্বেও দল যেভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এটাও একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। দলে যখন কোনো সমস্যা হয় সেটা বলার মতো সাহস কাউকে দেখাতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাহস দেখিয়েছেন, তথাগত রায়ও দিয়েছেন। আমি বলবো বাংলার যে রাজনীতি সেটা কিন্তু একটা পরিণতির দিকে যাচ্ছে, এই যে এক নায়কতন্ত্র এক নায়িকাতন্ত্র, তার থেকে বেরিয়ে সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে। হ্যাঁ অরূপদা, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে এক নায়কতন্ত্র এক নায়িকাতন্ত্র ছেড়ে, বলবে? গণতন্ত্রের আর কি পরিমাপ যদি করি, সেখানে গণতন্ত্রের পরিমাপ আলটিমেট যেটা হয়েছিল, নেতাজিকেও দল ছাড়তে হয়েছিল, গণতন্ত্র বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়েছিল সেও দল ছেড়ে নতুন দল গঠন করেছিল, কংগ্রেসে থাকতে পারেনি বা তাকে এক প্রকার বার করে দেওয়া হয়েছিল, যেভাবেই দেখি না কেন, যে যেটা সেখানেও আমি যদি দেখি আজকে এমন গণতন্ত্রের পরিমাপ হচ্ছে
আজকে রাজ্যে রাজ্যে সবাই রাহুল গান্ধীর বিরুদ্ধে মুখ খুলছে, সেটাও তো গণতন্ত্র। তাহলে রাহুল গান্ধীর বিভিন্ন ইস্যু নিয়ে বলছে, আজকে G23 বলে একটা গোষ্ঠী হয়ে গেল, কংগ্রেসটা সংকুচিত হতে 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 ক্ষুদ্র হয়ে যাচ্ছে, গণতন্ত্র বাড়ছে না কমছে, নীলাদ্রি বলতে পারবে এটাই গণতন্ত্রের আর একটা রূপ কিনা, যেটা একটা সময় নেতাজি দল ছেড়েছিল গণতন্ত্রের একটা রূপে, তখন এটা মতাদর্শগত ভাবে ছিল, এখন মতাদর্শটা অনেক কম, এখন অনেকটাই ক্ষমতা দখলের লড়াই। আমি জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আর কি গোলমাল বা চাপানো, তো যাই হোক সেখানে কোন আদর্শগত বিরোধ আছে এটা জানা নেই, পুরোটাই ক্ষমতার লড়াই বা ক্ষমতা কে কোন দিকে থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আজকে যে এটা দলে গণতন্ত্র, দলে গণতন্ত্র আছে, দলে যদি সত্যি গণতন্ত্র আছে, আমি কি বলে অভিষেক ব্যানার্জির কথা মেনে নিই, তাহলে আমার মনে হয় যে গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাকে নির্বাচিত হয়েই যেতে হতো, উপর থেকে সাধারণ সম্পাদক পদে উনি মনোনীত কেন হবেন, উনি নির্বাচিত হয়ে যাবেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই যাওয়া উচিত অন্তত এবার। কিন্তু এবারও আমি জানি, যতদূর জানছি 2 তারিখের ভোটে সেটা হবে না, তো গণতন্ত্র তো মুখে বললে হয় না, গণতান্ত্রিক পদ্ধতি মেনেই করতে হয়। কিন্তু একইভাবে বিজেপি যেটা বলছে নীলাদ্রি তথাগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা কি করে নেবে আমি জানি না, কারণ তথাগত রায় এখন দলের শুধু একজন মেম্বার, তার বেশি কিছু নয়, একজন সদস্যকে তার কি করতে পারে, সে তথাগত রায় আগে প্রেসিডেন্ট ছিল কিন্তু এখন বিজেপির একজন শুধুমাত্র সদস্য, তো ফলে তথাগত রায়ের মধ্যে বলে যাচ্ছে। এবার এই বিজেপির ওই যে গণতন্ত্র, আজ বিজেপির গণতন্ত্র এমনই অবস্থায় এসে যদি দাঁড়ায়, এই গণতন্ত্রের পরিমাণ যদি এরকম হয়, বিজেপি আবার 10% ভোটের নিচে চলে যায়, তো তাহলেও আমি জানি না গণতন্ত্র মাপার জন্য ফিতে নিয়ে কেউ থাকবে কিনা, অন্য দলগুলো সেখানে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। ফলে বিপ্লব আমি কতটা বলবো, কি বলবো, কতদূর বলবো, যেমন বিজেপি আমি বলছি না, ঘরের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওদের দলীয় মুখপত্র হোক বা রাজ্য সভাপতি হোক, দলের অভ্যন্তরের গোলমাল আমরা দলের মধ্যে মিটিয়ে নেবো, তো সেটা তো দলের মধ্যে আপনি কি মিটিয়ে নেবেন তার ব্যাপার, কিন্তু রাজ্য জনগণ যে তাদের উপর যে আস্থা রেখেছিল সেই আস্থাটা কি তাদের উপর থাকবে। যেমন দেখতে পাচ্ছি কংগ্রেসের গণতন্ত্রের ঠেলায় কোনো আস্থা জনগণের নেই, কংগ্রেসকে একদম সব জায়গা থেকেই সরিয়ে দিচ্ছে, এমনই গণতন্ত্র কংগ্রেসে বেড়ে উঠেছে। একইভাবে আপাতত তৃণমূল এতটাই সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, মাঝে মাঝে যেটা হতে পারে আজকে যে অমিক্রন পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতি থেকে সেটা ঘোরানোর জন্য, নজর ঘোরানোর জন্য অন্য কিছু হতে পারে, মানে নানা ইস্যু সামনে আসবে। আপাতত আর কি ভোট ব্যাংকের খাতিরে তৃণমূল এই রাজ্যে এতটাই এগিয়ে আছে, তারাই শাসক তারাই বিরোধী, ভোট ব্যাংকের খাতিরে তাদের গণতন্ত্র কিছুদিন চলতে পারে, কিন্তু বিরোধী শক্তির গণতন্ত্র বা কংগ্রেসের গণতন্ত্র এইভাবে টিকবে না বিপ্লব, ভোটের বাজারে যদি শেষই হয়ে যায়। আজকে গণতন্ত্র আছে কিনা আমরা আলোচনা করি না, দলের একটা প্রশ্ন করব, যদি এটা কি বিতর্ক ধামাচাপা দেওয়া নয়, যদি আজকে সত্যি এই গণতন্ত্র হয় তাহলে প্রথম যখন মুক্তা হয়েছিল এবং কুণাল ঘোষ যিনি তৃণমূলের মুখপাত্র সব বিষয়ে তিনি দেন মানে সংবাদ মাধ্যমের সামনে, সেই দিন তো বোধহয় এই যে মমতাই নেত্রী দলের কথাটা সেটা বললে তো বোধহয় বিতর্কটা সেদিনই কি হয়ে যেত নাকি, কিন্তু সেই দিন যে কথা আমরা শুনেছিলাম কুণাল ঘোষের মুখে তিনি বলেছিলেন, সাধারণ সম্পাদক কথা বলেছেন সেটা দলের মত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন বলেছে সন্ধ্যের আগে না পরে সেটা দেখতে হবে, এই যে কথাটা এবং তারপরে যে বাগযুদ্ধ, তারপরে কল্যাণ তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে আমি কোনো ফেলে থাকা কোনো নেতা বা কথা আমি উত্তর দিতে চাই না, এরকম নানা রকম উঠেছে এই জায়গাটাতে, যে এটা কি বিতর্ক বলে যে একটা বিতর্ক বা ডিভাইড বিষয় চলে আসছিল সেটা ধামাচাপা দেওয়া ইনডিসিপ্লিন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার, অথচ সেই কমিউনিস্ট পার্টিরই মুখ্যমন্ত্রী 22 বছরের জ্যোতি বসু বলেন ঐতিহাসিক ভুল, আর সুভাষ চক্রবর্তী দীর্ঘদিন ধরে তিনি হয়তো বলতে পারেননি কিন্তু বিরাট ক্ষোভ ছিল দলের বিরুদ্ধে এবং সেটা দলের পতনও এনেছিল সুভাষ চক্রবর্তীকে উপেক্ষা করাটা, এটা একটা ঐতিহাসিক সত্য এবং কমিউনিস্ট পার্টি আজ মুছে গেছে তার ডিসিপ্লিনের চোটে। কিন্তু কথাটা হচ্ছে গণতন্ত্রে তো গণতান্ত্রিক ধারাই বেঁচে থাকে, আজকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কথাগুলো বলছেন, কুনাল বাবু কথাগুলো বলছেন, আমি কাকে সমর্থন করছি না বা বিরোধ করছি না, আমি বলছি এটাই একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আমি এর সম্বন্ধে তথাগত রায় সম্বন্ধে রূপটা বললেন, তথাগত রায় খুব সাধারণ একজন কর্মী দলে, অথচ সেই সাধারণ কর্মীকেই দিল্লি থেকে ডেকে পাঠান দলের যিনি সভাপতি, সর্বভারতীয় সভাপতি, আর কোন সাধারণ কর্মীকে দলের সভাপতি ডেকে দেখা করেছেন তার অভাব অভিযোগ শুনেছেন আমার জানা নেই, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এটাই একটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বিজেপিও এই সুস্থ গণতন্ত্রটাকে স্বাগত জানাচ্ছে। হ্যাঁ, সিপিআই এম এ হয়তো কেউ এই ধরনের কথা বলতে বহিষ্কার হয়ে যেত, সেই জন্যই সিপিআই এম সম্ভবত শূন্য হয়ে গেছে বাংলার বুকে। আচ্ছা, নেতাজির কথায় আসি। নেতাজি কোথাও মনে করেছিলেন গান্ধীজি শুধু তার বিরোধ করছেন না, গান্ধীজি ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কাজ করছেন, এটাই তার ধারণা হয়েছিল, সেই জন্য তিনি কংগ্রেস ছেড়েছিলেন। এই পরিস্থিতিতে আমি আবার কোনো তুলনা করছি না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা পর্যায়ে জীবনের কোথাও মনে করেছিলেন যে কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়েছে এবং তখন তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং সিপিএম কে বাংলা ছাড়তে বাধ্য করেছিলেন। নেতাজির ক্ষেত্রে যদি দেখি আরো বড় লড়াই ছিল সেটা, কিন্তু তিনিও কিন্তু কংগ্রেস ছেড়ে বেরিয়েছে যে আজাদ হিন্দ ফৌজ গঠন সরকার গঠন করেছিলেন, তার লড়াইয়ের জন্যই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, কোনো অহিংস আন্দোলনের জন্য নয়। একথা আমি বলছি না, বিপ্লব আর বিতর্কিত মন্তব্য কতটা, একথা বলেছেন 1947 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কলকাতায় আসছিলেন 50 দশকের মাঝামাঝি, আপনারা কি কারণে হঠাৎ করে ভারতকে স্বাধীনতা দিলেন বিশ্বযুদ্ধ জেতার পর। তিনি বলছিলেন মূল কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের লড়াই, যার ফলে ভারতীয় সৈন্যবাহিনীর ব্রিটিশদের প্রতি আনুগত্যে ফাটল ধরে গেছিল, আমরা ছাড়তে বাধ্য হয়েছিলাম। তারপর গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের ভূমিকা কি, উনি বলেছিলেন এটা ওনার বক্তব্য, যিনি স্বাধীনতা দিয়েছেন তার বক্তব্য। বিশ্বে যদি বাংলার জনমানুষকে জিজ্ঞেস করা হয় তারা কেন সিপিএম এর হাত থেকে বাংলাকে স্বাধীনতা দিলেন ভোট দিয়ে, অথবা সিপিএম এর রিডিং সত্ত্বেও তারা এমন ভোট দিলেন যে সিপিএম মুছে গেল, এর কারণটাও বেরিয়ে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনকম্প্রোমাইজিং লড়াই। আমি সমর্থন বা বিরোধী যাচ্ছি না, আমি বলছি কখনো কখনো কিছু মানুষকে তার যখন যে অর্গানাইজেশন সেটাই পচন ধরে তার থেকে বেরিয়ে আসতে লড়াই করতে হয়। আবার কংগ্রেসের উদাহরণেই বলি যে যদিও সুভাষচন্দ্র বেরিয়ে গেছিলেন, জওহরলাল নেহরু কিন্তু গান্ধীজির সাথে বিরোধ সত্ত্বেও দলে থেকে গেছিলেন এবং পরবর্তীকালে তিনি কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দেন আমি আশ্চর্য হব না, যদিও তার মতামত মমতার থেকে অনেকটাই আলাদা, ঠিক যেমন জওহরলালের মতামত গান্ধীজির থেকে অনেকটা আলাদা হচ্ছে। আমি কোথাও জওহরলাল বা গান্ধীজির সাথে মমতা বা অভিষেক কম্পেয়ার করছি না, মতামত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মত দুটো আলাদা। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নেতৃত্ব দেবেন কি বলবেন? প্রথমত নীলাদ্রিকে যেটা বলি, কোন দলই শেষ হয়ে যায় না, কমিউনিস্ট পার্টিও পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায়নি, কোনো দল কিছুদিনের জন্য চলে যেতে পারে, কারণ তার মতাদর্শতা থাকে, তার সে আবার উঠে আসে। এবার আমরা পুরো ভোটেও দেখেছি সিপিএম আবার দ্বিতীয়, আগামী দিনেও সিপিএম শেষ হয় না। তৃণমূল কংগ্রেস আজকে যদি দেখি, ত্রিপুরা তো এক সময় লড়েছিল, কিছু ছিল না, আবার উঠে এসছে তৃণমূল কংগ্রেস। এখান থেকে কোনোদিন ক্ষমতা থেকে চলে গেলে কি হবে জানি না, ফলে কংগ্রেসের যেরকম অবস্থা রাজ্যে, কংগ্রেসও আবার আস্তে আস্তে কোন সে 5 বছর 10 বছর বা 15 বছরের জন্য চলে যেতে পারে। শেষ কিছু হয় না, কোনো দলই শেষ হতে পারে না সেভাবে, যাদের মতাদর্শ আছে, সেই মতাদর্শটা আমার ভালো লাগুক বা না লাগুক, কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না। ফলে সিপিএম আবার, আমি যেটা নিশ্চিত ভাবে বলা যায়, বিজেপির যদি এই ডামাডোল চলতে থাকে বিপ্লব, আগামী পুরো ভোটে সিপিএম দ্বিতীয় সারিতেই উঠে আসবে, এটা এখনই নিশ্চিত ভাবে বলা যায়। আজকেই একদিকে বিজেপি, আমি যদি দেখি বিজেপি একদিকে একটা দল ভোট চাইতে যাবে বিপ্লব ধরো, আর একটা দল জেলায় জেলায় প্রচার করবে যে বিজেপিকে সাংগঠনিক ভাবে কি করে শক্তিশালী করা যায়, আর কিছু বিধায়ক চিঠি লিখবে যে বিজেপির সাংগঠনিক সভাপতিকে বদল করে। এর মধ্যে মানুষ কেন ভোট দেবে বিজেপিকে, এই এত উর্বর গণতন্ত্রের মধ্যে সাধারণ মানুষ কেন বিজেপিকে ভোট দেবে সেটা আমার বোধগম্য হচ্ছে না। সাধারণ মানুষ যদি ভোট না দেয় তাহলে বিজেপির যে ভোট ব্যাংকটা ছিল 38% সেটা জানি না এখন কত আছে, সেই ভোট ব্যাংক থাকবে না, ফলে কোনো ভেবে লাভ নেই, ফলে অটোমেটিক্যালি বিরোধী স্পেস পড়ে থাকে না, বিরোধী স্পেসটা কেউ না কেউ দখল করেই নেবে বিপ্লব। এবার আসি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম আর কি আঙুল ওঠারও জায়গা নেই, আর কি গণতান্ত্রিক হোক গণতান্ত্রিক হোক, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ওখানে কারোর কোনো কিছু ফুটিংস এখনো পর্যন্ত নেই বিপ্লব।
মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল বা কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে যাওয়ারও কিছু নেই, ওইটাই একটাই মুখ তৃণমূল কংগ্রেসের, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লড়ে, ওই একটাই মুখ যেটা নিয়ে পশ্চিমবঙ্গে বাইরে লড়ে। হ্যাঁ, নীলাদ্রির কথাটা আমি মেনে নেব তখনই যখন আমি দেখি এই যে গোয়া, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অ্যাপিল থাকে তাহলে নিশ্চয় গোয়াতে যাচ্ছেন, গোয়াতে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার উপরে ছেড়ে দিয়েছেন, তাহলে গোয়াতে সফলতা কি হবে? তাহলে সেই তখন নেতা মানতে সবাই প্রস্তুত হবে তৃণমূল কংগ্রেসের, বা উনি ত্রিপুরাতে গিয়েছিলেন, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছিলেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হিসেবে কতটা গ্রহণযোগ্য সেটা তো শুধুমাত্র, আমি আবারও বলেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে উনি নির্বাচিত হয়ে আসেনি, উনি মনোনীত হয়েছেন, ওনাকে বসানো হয়েছে। ফলে উনি কতটা জনগণের দরবারে যাচ্ছেন, ওনাকে যে স্পেসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, আমি দেখতে চাই গোয়াতে তৃণমূল কংগ্রেস কেমন নির্বাচন করে। যদি গোয়াতে উনি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনতে পারেন, গোয়াতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে, তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য, ফলে সেটার 10ই মার্চ আমরা জবাব নেব যে তৃণমূল কংগ্রেস গোয়ায় কেমন ফল করলো। মাঝেও কিন্তু আগামী 2রা ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন, সেদিন বোঝা যাবে যে সত্যি গণতন্ত্রের কতটা জয় হচ্ছে সেদিনই। ধন্যবাদ রূপদা, ধন্যবাদ নীলাদ্রিদা, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। Thank you.